দলের পক্ষ থেকে প্রার্থী না হওয়ায় অবশেষে তৃণমূলের হয়েই গোছ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিয়া। শুধু মফিজউদ্দিন মিয়াই নয়, তার সঙ্গে কুমারগঞ্জের আরো একটি জেলা পরিষদ আসনে তৃণমূল কংগ্রেসের গোছ প্রার্থী বৃহস্পতিবার মনোনয়ন জমা দেন। কুমারগঞ্জের পাশাপাশি হিলির দুটি জেলা পরিষদ আসনে তৃণমূলের তরফে দুটি গোছ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে মফিজউদ্দিন মিয়া বলেন যে লিস্ট অনুসারে প্রার্থী নমিনেশন জমা দিচ্ছে সেই লিস্টের কোনো সই কিংবা কে পাঠিয়েছে সে সমস্ত বিষয়ে কোনো উল্লেখই নেই। সেটি তাহলে দলীয় প্রার্থী তালিকা কিভাবে হয়? দল যাকে প্রার্থী করবে তাকেই মেনে নেওয়া হবে। আমি যদি প্রার্থী না হই তাহলে নমিনেশন তুলে দেওয়ার কথা এদিন তিনি জানান। অন্যদিকে কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরা হোসেন মণ্ডল বলেন দল যাকে টিকিট দিয়েছে সেই একমাত্র তৃণমূলের ভোটে লড়বেন। অন্যদিকে হিলি ব্লকের জেলা পরিষদ 13 আসনে বামফ্রন্টের শরিক দল আরএসপির গোছ প্রার্থী হিসেবে সিপিআইএম প্রার্থী শিবতোষ চট্টোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে গোছ তৃণমূল প্রার্থী মফিজউদ্দিন মিয়া কি বলেছেন শুনে নেব। টিকিট পাননি কি বলবেন? টিকিট পাইনি, এটা কেমন করে কথা হবে? কেউ তো এখনো সিম্বল পাইনি। আপনার ঘোষণা যেটা মানে দল থেকে তো ঘোষণা করা হয়েছে, দলের থেকে ঘোষণা এখন আমরা পাইনি। যেহেতু দলের থেকে ঘোষণা পাইনি সেই কারণে আমরা দলের সিম্বল নিয়েই সাবমিট করেছি। অনেকে হয়তো ভাববে যদি আমাদের নামে দল সিম্বল অ্যালার্ট করে আমরা থাকবো, যদি দল সিম্বল অ্যালার্ট না করে আমরা উইথড্র করবো। কতজন দিলেন? কতজনের কথা বললাম না, আমারটা আমি দিলাম। আপনি কত নম্বর দিলেন? জেডপি 9 ছেলে আমরা তো জানি না, আমাদের কেউ জানায়নি, আমাদের কেউ জানায়নি, সেই জন্য জমা দিলাম। সব যদি যারা ভালো ভালো দায়িত্বে আছে তাদের বাড়ির সবাই যদি পেয়ে যায় তাহলে সাধারণ মানুষ পার্টিটা করবে কী করে? এখনো পর্যন্ত আমার যেটা মনে হয়েছে যে এবারে নির্বাচনে যেভাবে আমাদের প্রার্থী তালিকা বা মানুষের নাম জানতে পারছে কেউ জানতে পারছে না, এবং আমার বুথের কে প্রার্থী হলো সেটাও আমি জানি না। সেই জন্য আমি যেহেতু জানি না কার নাম এসেছে, সত্যি সত্যি তাহলে কোনো সিম্বল বা কোনো সিগনেচার কোনো তালিকা আসছে কি না, সেই জন্য আমি সাবমিট করলাম। দল যদি বলে যে না তোমার নাম নেই, সিম্বল অমুকের নামে অ্যালার্ট হয়েছে, আমি উইথড্র করে নেব। একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে একাধিক প্রার্থী মানে একই আছে, আমি আমারটাই বলতে পারবো, বাকিগুলো বলতে পারবো না। দলীয় সিস্টেম ভুল আছে, দলীয় সিস্টেম ভুল আছে। কি হবে ফাইট হয় বিধায়ক পুত্রের সাথে? না, যে কোনো একজনই তো সিম্বল পাবে, যদি উনি দলের সিম্বল পান আমি উইথড্র করবো। বিধায়ক তো লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে তো, সেই লিস্টটাতে দেখলাম কারো সিগনেচার তো নেই। কে পাঠিয়েছে, কার তালিকা? যদি হয় তাহলে তো একটা নিশ্চয়ই সিগনেচার থাকবে, যে কেউ একজন পাঠাবে তার তালিকা থাকবে। কিভাবে পেয়েছে আমরা জানি না, আমি হোয়াটসঅ্যাপে দেখলাম আজকে। বিধায়ক বলছে কেউ তো ক্ষমতা ধরে রাখতে চায়, তাই দাঁড়া আমরা ক্ষমতা একদমই ধরে রাখতে চাই না। দলের যে সিম্বল পাবে আমি তার সঙ্গে আছি, তাদের সঙ্গে আছি। যদি দল আপনাকে সিম্বল না দেয় নির্দল হয়ে কি দাঁড়াবে? না, উইথড্র করে নেব। এ প্রসঙ্গে কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরা হোসেন মণ্ডল কি বলেছেন শুনব। কালকে প্রথমে নমিনেশন সাবমিট হলো, কোনো শোনেন, এটাতে বলার কিছু নাই, তাদের হয়তো শখ জেগেছে কিন্তু ওদের কিছু করার নাই। আমাদের কুমারগঞ্জ, আমাদের জেডপি 7, 8, 9 এই তিনটা এলাকায় আমাদের তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে আগে ছিল এবং এবারও বিপুল ভোটে জয়ের ব্যবধানে চলে আসে। না, এই যে গোছ প্রার্থী দেওয়া হচ্ছে এক্ষেত্রে কীভাবে দেখছেন? গোছ কী করে বুঝবো? তারা তো এখন প্রার্থী করেছে, আমি কী করে গোছ বুঝবো? তারা তো নির্দল হয়ে দাঁড়াতে পারে। আমরা দেখতে পাচ্ছি আপনাদের পূর্ত কর্মাধ্যক্ষ তিনিও নমিনেশন দিতে ঢুকেছেন, আপনিও দেখলেন ভিতরে। হ্যাঁ, শোনেন, তারা হয়তো ক্ষমতা ছাড়তে চাইছে না, তাদের জানা উচিত যে দল যাকে নির্বাচিত করবে সেটাকে মানা নেওয়া উচিত। তারা ক্ষমতায় ছিল সেটাকে ওদের ভুলে যাওয়া উচিত, যে দল যেটাকে দিবে সেটাকে মানা উচিত। তারা যদি না মানে তারা দিতেই পারে। গোষ্ঠীতন্ত্র মনে করছেন? না, এটা এখানে গোষ্ঠীতন্ত্রের কোনো জায়গা নেই, তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব। তারা দাদার মতো কি অসুবিধা হবে ভোটে? আর ভোটে কোনো কিচ্ছু নয়, আপনাকে বলতে পারি ও জেডপি 9 এ দাঁড়াবে, জেডপিতে তার জামানত জব্দ হবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি বলতে। জেলার মধ্যে জেডপি 9 আমি বলতে পারি বিপুল ভোটে, মানে জেডপি 9টা জেলার মধ্যে প্রথম বিপুল ভোটে জয়যুক্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। ওকে, থ্যাংক ইউ দাদা। অন্যদিকে বামগোচ প্রার্থী শিবতোষ চট্টোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবো। কোন দলের হয়ে কোথা থেকে মনোনয়ন জমা দিলেন? আমি সিপিআই দলের পক্ষে দক্ষিণ দিনাজপুর জেডপি হিলি জেডপি 13
এখানে তো বামফ্রন্টগতভাবে আরএসপি তরফ থেকে মনোনয়ন জমা দিয়েছে, আপনি কি তাহলে ঘোষ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন? না, প্রথম কথা হচ্ছে বামপন্থী ঐক্য রক্ষার স্বার্থে নমিনেশন দিয়েছি, ঐক্য ভঙ্গ করার স্বার্থে নয়। আমাদের প্রাথমিক আলোচনা যা ছিল তাতে জেটপি 14 সেটাতে আমাদের কমরেড সমীর রায় তিনি প্রার্থী থাকবেন, জেটপি 13 আরএসপি প্রার্থী থাকবেন। যেহেতু জেটপি 14 ওরা একজন প্রার্থী দিয়েছে, সেই কারণের জন্য আমরা এই প্রার্থী দিলাম। পরবর্তীকালে এই যে ওরা একটা উইথড্রো করবে, আমরা একটা উইথড্রো করবো, এরকম একটা কথা হয়েছে। মানে এখন মানে কোনো সিদ্ধান্ত কি লাস্ট হয়নি সেই জন্য? এখনও পর্যন্ত সিদ্ধান্ত না, আমাদের প্রাথমিক আলোচনা ছিল হিলি জেটপি 14 সমীর রায় দাঁড়াবেন, আর জেটপি 13 আরএসপি প্রার্থী থাকবে। যেহেতু ওরা জেটপি 14 প্রার্থী গতকাল দিয়েছে, আমরা সেই জন্য আজকে জেটপি 13 আমরা একটা নমিনেশন দিলাম আলোচনা সাপেক্ষে। এরপর কি আলোচনায় বসবেন আপনারা? অবশ্যই, এবং আমরা যে কোনো মূল্যে বামপন্থী ঐক্য রক্ষা করে দুই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, সাম্প্রদায়িক বিভেদকামী বিজেপি তাকেও পরাস্ত করতে হবে, আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ যারা এই রাজ্যে দিয়েছে তৃণমূল তাদেরও আমাদের পরাস্ত করতে হবে। ফলে দুই শক্তিকে আমরা পরাস্ত করতে চাই, সমস্ত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে একত্রিত করে, এবং আমরা চাই বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে একজনই প্রার্থী থাক, এবং আমরা অবশ্যই আলোচনা সাপেক্ষে জেপি 13 এবং 14 একজন করেই বামপন্থী প্রার্থী থাকবে, এর বিষয়ে নিশ্চিত। দাদা, বিধানসভায় দেখা গেছিল কংগ্রেসের সঙ্গে আপনাদের একটা জোটের মতো ব্যাপার ছিল, কিন্তু এখানে কংগ্রেসকে কি সঙ্গে নিচ্ছেন? প্রাথমিকভাবে কোথাও কোথাও এলাকাগত আলোচনা হতে পারে, রাজ্য স্তরে বা জেলা স্তরে কংগ্রেসের সঙ্গে আলাদা করে ওইভাবে আলোচনা হয়নি। এলাকায় গেলে আলোচনা হতে পারে, শুধু কংগ্রেস কেন, যে কোনো গণতান্ত্রিক মানুষের সঙ্গে আলোচনা হতে পারে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষ যারা তৃণমূল এবং বিজেপি বিরোধী চাইবেন মানুষকে ঐক্যবদ্ধ করতে চাইবেন, আমি সেটা বলি। একটা অন্য বিষয় বলছি যে আপনার হিলি সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে তৃণমূলের যেসব প্রার্থী রয়েছে মনোনয়ন দেওয়ার পর আবার ঘোষ প্রার্থী দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে, কী বলছেন, কোথাও কি আপনাদের এতে সুবিধা হবে? না, সেটা দেখুন, সেটা ওদের দলের আভ্যন্তরীণ বিষয়, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, ওরা কী করবে, ওরা কাকে প্রার্থী ঠিক করবে সেটা ওদের ব্যাপার। আমাদের বামপন্থী এতগুলো দলকে নিয়ে চলতে হয়, তাহলে কিছু আর ছোটোখাটো আমাদের সমস্যা থাকতে পারে, কিন্তু ওদের একটা দলের মধ্যে এত গোষ্ঠী, কী বলবো, নিজেদের মধ্যে লড়াইটা হলে কোথাও কি বেনিফিট অফ ডাউটটা কি বামফ্রন্ট পাবে? কোথায়, ওদের মধ্যে? হ্যাঁ, ওদের মধ্যে যদি লড়াইটা হয় সেখানে, না সেটা দেখুন, মানে রাজনীতিটা শুধুমাত্র অ্যাথলেটিক না, ওটা একটা কেমিস্ট্রি, ফলে সবটা ওইভাবে যোগফল আর দিয়ে হিসাব করা যায় না, যোগ বিয়োগ দিয়ে রাজনীতি যাবে না, রাজনীতি একটা কেমিস্ট্রি। আজকে লাস্ট দিনে দেখা গেছে হরিরামপুরে তৃণমূলের সম্পাদক সহ প্রায় 1000 জন কংগ্রেসে চলে গেছেন এবং তারা মনোনয়ন জমা দিচ্ছেন কংগ্রেসের হয়ে, সেটা কীভাবে দেখছেন? দেখুন, আমরা মনে করি যে তৃণমূলের বিরোধিতা করে মানুষ ওদের শিবির ত্যাগ করবে সেটা অবশ্যই আমরা ওয়েলকাম করি, কিন্তু মানে অনেক সময় কেউ প্রার্থীপদ পেলেন না জন্য অন্য দলে চলে গেলেন, এরকম রেডিমেড, তাদের নীতিগতভাবে যদি তারা তাদের মধ্যে পরিবর্তন না হয় তাহলে দল পরিবর্তনের কোনো মানে নেই। 14 টাইম উমারগঞ্জ দক্ষিণ দিনাজপুর।